হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে। আই হোপ আমার ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমি গত ব্লগটিতে দেখিয়েছিলাম গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের ছাদ বাগান, আর এই ব্লগটিতে আমি দেখাবো গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের ক্যাম্পাস। আমি চলে এসেছি কলেজের ক্যাম্পাসে। সবুজে সমারোহ এই ক্যাম্পাসটির চারিদিকে আপনি শুধু গাছ আর গাছ দেখতে পাবেন। নানা রকম ফুল আর ফল গাছে সাজানো এই ক্যাম্পাসটি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। কলেজের বাহিরের সৌন্দর্য যতটা, তার চেয়ে অধিক সুন্দর হচ্ছে তার পড়াশোনার মান। 2010 সালে মাননীয় এমপি মহোদয় আলহাজ নজরুল ইসলাম বাবু এই কলেজটি স্থাপিত করে, দেখতে দেখতে আজ অনেক বছর, শতভাগ পাশের হারে এই কলেজটি নারায়ণগঞ্জ জেলাতে প্রথম স্থান অধিকার করেছে। এই কলেজটিতে রয়েছে ব্যবসা, মানবিক ও বিজ্ঞান শাখা। প্রায় 2000-এর অধিক ছাত্রছাত্রী এই কলেজটিতে পড়াশোনা করছে। দূর দূরান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে সুব্যবস্থা। কলেজে রয়েছে নিজস্ব বাস সার্ভিস। এই কলেজের ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করছে। তাছাড়া ইউরোপের বিভিন্ন দেশগুলোতে পড়াশোনা করতে যাচ্ছে এই কলেজের ছাত্রছাত্রীরা। এই কলেজে রয়েছে নিজস্ব হোস্টেল। খুব অল্প খরচে এই দূর দূরান্তের ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে, হোস্টেলে থাকার সুযোগ পাচ্ছে। গরিব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে উপবৃত্তির ব্যবস্থা। জিপিএ 5 পাওয়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে এক্সট্রা কেয়ার সহ নানা রকমের সুযোগ সুবিধা। এমপিভুক্ত এই কলেজটিতে ইন্টার করার পাশাপাশি রয়েছে ডিগ্রি করার সুবিধা। প্রত্যেকটি ক্লাসরুম সহ ক্যাম্পাসের আনাচে কানাচে রয়েছে অসংখ্য সিসি ক্যামেরা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে অনলাইন ক্লাস সুবিধা। অত্যন্ত আধুনিক প্রযুক্তির মাধ্যমে এখানকার পড়াশোনার মান উন্নয়ন করার লক্ষ্যে গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজের প্রিন্সিপাল আলমগীর হাসান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সর্বক্ষণ। প্রতি 20 জন ছাত্রছাত্রীর জন্য রয়েছে 1 জন গাইড টিচার। কলেজে রয়েছে নিজস্ব ক্যান্টিন। এখানকার খাবারের মান অনেক উন্নত। সবুজে সমারোহে ঘেরা এই কলেজটির মনোমুগ্ধকর পরিবেশ যে কোনো মানুষকেই আকৃষ্ট করবে। মাঠের চারিদিকে সারিবদ্ধ নারিকেল গাছ, গাছের ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে লাল নীল হাজারো রকমের ফুল, যা আপনাকে সত্যিই মুগ্ধ করবে। আজকে হচ্ছে অফ ডে, আর অফ ডেতে আমরা আসছিলাম কলেজে ঘুরতে। বিকেলের আবহাওয়ায় মেঘলা আকাশ, অনেক ভালো লাগতেছিল ঘুরতে। অনেক সুন্দর সুন্দর ফুল আর সবুজ সমারোহ ঘেরা কলেজটি দেখতে খুব ভালো লাগতেছিল। আমিও এই কলেজের স্টুডেন্ট ছিলাম, আজকে আমি এখানে এসেছি ঘুরতে। ভাবলাম আমার ভিউয়ার্সদেরকেও আমার কলেজটি দেখার সুযোগ করে দিই, এত সুন্দর একটা কলেজ। আমরা গোপালদিবাসী আলহাজ নজরুল ইসলাম বাবু ভাইয়ের কাছে কৃতজ্ঞ আমাদেরকে এত সুন্দর একটা কলেজ উপহার দেওয়ার জন্য। এই কলেজের প্রিন্সিপাল আলমগীর হাসান, তিনি তার মেধা ও পরিশ্রম দিয়ে এই কলেজটিকে আরও সুন্দর করে তুলেছে। ওনার হাত ধরেই কলেজটি আজকে জেলার মধ্যে শ্রেষ্ঠতর জায়গা করে নিয়েছে। আজকে কলেজটি অফ, তাই কারোর সাথে আপনাদেরকে পরিচয় করানো হলো না। অন্য এক ভিডিওতে আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দেব। এই কলেজের প্রিন্সিপাল থেকে শুরু করে টিচারদের পর্যন্ত সবার সাথে আপনাদের পরিচয় করে দেব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিকে আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আর বাড়াচ্ছি না। আজকে এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, চলে আসব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।